নবীর কথা এত সুন্দর মায়াবী কণ্ঠ, আল্লাহ আর কাউকে দেয় নাই। সেই নবী উসমান ইবনে তালহার কাছে গিয়া বললেন, ও উসমান ইবনে তালহা, আমার মনটা চায় আমি একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি, দিবানি আল্লাহর ঘরের ভিতরে আমাকে ঢুকতে, তোমার হাতে নাখানে কাবার চাবি, আমি কি ওই চাবিটা পাইতে পারি? আমার বায়ানাত লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী যে কেমন নির্যাতনের শিকার, রসুল আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, উসমান ইবনে তালহার কাছে চাবি তলব করলেন, উসমান ইবনে তালহা চাবি তো দিলই না, প্রতি উত্তরে আবার জবাব দিল, ও মোহাম্মদ আপনাকে চাবি দিব, আপনার কারণে না গোটা মক্কার ভিতরে দুইটা বাটন সৃষ্টি হয়েছে, আপনার ইমানের দাওয়াত দেওয়ার কারণে ভাই ভাইয়ের বন্ধন থেকে পৃথক হয়েছে, আপনার ইমানের দাওয়াত দেওয়ার কারণে স্বামী তার স্ত্রী বন্ধন থেকে পৃথক হয়েছে, আপনার ইমানের দাওয়াত দেওয়ার কারণে আত্মীয়স্বজনেরা আত্মীয়স্বজনের বন্ধন থেকে পৃথক হয়েছে, অতএব আপনাকে এখানে কাবার চাবি দেওয়া যাবে না। চিন্তা করে দেখুন, আল্লাহর দোস্ত যে আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, আল্লাহর গড়ির ভিতরে ঢুকবে কাফেরেরা বাধা দেয়, উসমান ইবনে তালহা তখন চাবি দেয় না, বরং এই কথা বলে, আপনাকে বুঝি চাবি দেব, গোটা মক্কার ভিতরে আপনার কারণে ফাটল সৃষ্টি হয়েছে, রসুল চাইলে প্রতি উত্তরে পাল্টা কোনো খারাপ আচরণ করে জবাব দিতে পারতেন, কিন্তু রসুল বলেন, আজকে তোমার হাতে খানে কাবার চাবি জুলনে দিচ্ছ না, ওরে উসমান ইবনে তালহা অপেক্ষা কর, একদিন খানে কাবার মালিক আমার হাতে চাবি দিবে, আমি মোহাম্মদ তখন যা কি চাইব তার হাতে খানে কাবার চাবি দেব। দেখেন তো, আল্লাহ রসুল মক্কি জীবনে কত কষ্ট করলেন, আল্লাহর গড়ের ভিতরে ঢুকবেন ঢোকার সুযোগ নেই, কথা ঠিক? এই কথাগুলি এমনি বলছি না, একটা পয়েন্টে বলতেছি, সামনে কিন্তু আসতেছে যে নবীজির স্ত্রীরা ওই কথার পয়েন্টে বলছি, ওরা দুনিয়াকে মাইনাস করে পরকাল কিভাবে টার্গেট করলেন, এটা বোঝানোর জন্য একটু আপনাদের সামনে একটু কথাটা ব্যাখ্যা করতেছি। এই জন্য মনে করবেন না হুজুর মনে হয় স্টেশন সারা গাড়ি চালাইতেছে, আমি স্টেশন সারা গাড়ি চালানোর বক্তা আমি না, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এক ধর্মভাবে আল্লাহ রসুল মক্কার জীবনে নির্যাতনের শিকার, কেন? রসুলের দোষ একটাই, তিনি ইমানে দাওয়াত দিচ্ছেন, কথা ঠিক? রসুল খানে কাবার ভিতরে ঢুকতে পারেন না। আর আজকে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 1500 বছরের কাছাকাছি হয়ে গেল, আজকে মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যে জেরুজালেমের সঙ্গে মুসলমানদের হাজার ঐতিহ্যের সম্পর্ক, আজকে সেই জেরুজালেম নিয়ে ইহুদির বাচ্চারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজকে ষড়যন্ত্র করছে, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস নিয়ে ষড়যন্ত্র করছে, ওই জেরুজালেমকে ইহুদি নাসারাতের রাজধানী বলে ঘোষণা করছে। আল্লাহর কসম, যারা ইমানদার সেটা মানতে পারে না, পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান প্রয়োজনে যদি বাইতুল মুকাদ্দাসকে পবিত্র রাখতে গিয়া জীবন দিতে হয়, আমার মতো তাহের পরে জীবন দিতে প্রস্তুত, আপনারা কারা কারা প্রস্তুত? তো আপনার টান টান করে আমার আল্লাহকে দেখায় দেয়, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন, আল্লাহর রসুল ইমানের দাওয়াত দিছেন, ওরা আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে বাধা দেয়। আল্লাহ কয় নবী গো, মন ঘামারেন না, এই কিছুটা দিন আপনার কষ্ট হইল মক্কায়, এখন হিজরতের নির্দেশ চলে আসলো। সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবী হিজরতের নির্দেশ আসার পরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যখন গেলেন, মদিনার জীবনটা আল্লাহর রসুলের জন্য খুবই আরাম প্রিয় জীবন, সুবহানাল্লাহ। রসুল মক্কায় কত কষ্ট করছেন, আহারে আল্লাহর ঘরে ঢুকবেন মক্কি জীবনের শেষ পর্যায়ে ওরা ঢুকতে দেন, মক্কায় গিয়ে একটু আরামে আছে। কিছু মানুষ আছে দেখবেন, হুজুররা একটু আরামে খাক, এটাও কিন্তু ওরা চায় না, কথা কয় না? আপনারা দেশে এমন মানুষ নাই, টুপিওয়ালা দেখলেই মাথা নষ্ট, কথা কয় না? দাড়িওয়ালা দেখলেই মাথা নষ্ট, এই দেশে যত দুধ সব মোল্লাদের, কথা কন না কেন লাগে, সব হুজুর গদুস। আমরা সিলেডি বাসায় যারা এখন মিয়া সাবজি,
আমার কিন্তু জন্মগত বাড়ি সিলেট, তাহেরপুর কিন্তু সুনামগঞ্জ জেলার তাহেরপুর তালুকা। এই জন্যে আজকে আমরা দেশে কিছু লোক আছে, এরা যত দোষ আছে সব দোষ কিন্তু মোল্লাদের কি চাপায় দেয়, মোল্লারা একটু আরামে থাকবে এটাও ওদের বরদাস্ত হয় না। মনে রাখতে হবে, যাদের এটা বরদাস্ত হয় না এরা আসলে মুসলমান নয়, এরাই কিন্তু ইহুদি নাসারাদের দালাল। রসুল মদিনায় গেলেন, একটু আরামে আছেন, মক্কি জীবনের চাইতে মদিনার জীবনটা একটু আরাম প্রিয় না? ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। আমার বাবা কিন্তু ওই কাফেরদের গায়ে আগুন ধরা আরম্ভ হয়েছে, ওরা এখন মক্কায় থেকে ষড়যন্ত্র করে কিভাবে নবী এবং নবীর ইসলামকে চিরতরে উৎকাত করে দিবে। যখন এই প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহ কয় নবী এখন আর ঘরে বসে থাকলে হবে না, ইসলামে প্রতিশোধ নাই তবে প্রতিরোধ আছে। কথা কন না কেন লাগে, ইসলামে প্রতিশোধ নাই প্রতিরোধ আছে। এর মানে কি? আমার ইসলাম বলে না কাউকে আগে আঘাত করো। ইতিহাস তালাশ করে দেখুন, রসুলের জীবনে যতগুলি যুদ্ধ হয়েছে এবং সাহাবাই কারাম যে সমস্ত যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নবীজির অর্ডার ছিল আগে তরবারি, ওদেরকে ওদের গায়ে আগে তরবারি চালাবে না, ওরা আগে তরবারি চালাবে, এরপরে তোমরা প্রতিহত করবা। আল্লাহ বলেন, নবী গো ও এতদিন মক্কায় ওরা নির্যাতন করেছে, এখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরেও ওরা প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে এবং আপনার আপনাকে এবং আমার ইসলামকে, ইসলাম ধর্মকে ওরা চিরতরে উৎকাত করে দিবে। এখন আর ঘরে বসে থাকলে চলবে না, এখন আর তসবিটি বাইলে চলবে না, এটা মক্কা নয় এটা মদিনা। এখন ওরা আসবে, আপনারা আবার প্রতিবাদ করবেন, জিহাদ হবে, বিভিন্ন যুদ্ধ হতে শুরু হয়ে গেল। আল্লাহর রসুল বিভিন্ন যুদ্ধে, রসুল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেন, আবার কখনো কোন সাহাবীকে সেনাপতির দায়িত্ব পালন করার নির্দেশ দেন। এইভাবে বিভিন্ন যুদ্ধ যখন শুরু হলো, আমার ভাইরা ওই সমস্ত যুদ্ধে বিমান কাফেররা যখন মুসলমানদের সাথে আসলো, মুসলমানেরা যখন তাদের সঙ্গে মোকাবেলা করে, মোকাবেলা করা অবস্থায় বিভিন্ন যুদ্ধে আস্তে আস্তে করে আল্লাহ মুসলমানদের পায়ের নিচে বিজয়ী পদ চুম্বন করে দিতে শুরু করলেন। বিমান কাফেররা মাঠ ছেড়ে তখন পলায়ন করতে শুরু করলো। যখন কাফেররা মাঠ ছেড়ে পলায়ন করে, ওরা ওদের মাল সামানাগুলি গনিমতের ওই মাল সামানাগুলি যুদ্ধের ময়দানে রেখে যায়। ইসলামের ভাষায় ওই মালগুলিকে বলা হয় গনিমতের মাল। আল্লাহর নবীজি যখন ওই গনিমতের মাল পান, গনিমতের মাল পাওয়ার পরে নবী সাহাবীদের মধ্যে যথাযথভাবে ওই গনিমতের মালগুলি বণ্টন করে দেন। বণ্টন করে দেওয়ার পরে ওই যে দুর্বল সাহাবাই কারাম, মক্কি জীবনে যারা একেবারে নিতান্ত দুর্বল ছিল, এখন আবার ইসলামের জন্মে বাড়ি সারছে, ঘর সারছে, হিজরত করে মদিনায় আসছে। নবী যখন এমন দুর্বল গরিব শ্রেণীর সাহাবীদের মাঝে গনিমতের মাল বণ্টন করে দেন, বণ্টন করে দেওয়ার পরে তাফসীরের কিতাবে আসছে ওই সমস্ত সাহাবীদের এমন পরিবর্তন হয়েছে, আগে যারা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারত না, এখন গনিমতের মাল পাওয়ার পরে এই মালে আল্লাহ এত বরকত দিছে, মহান আল্লাহ তাদেরকে যাকাত দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করে দিছে। এই হলো আমার মূল কথা, এতক্ষণের আলোচনার মূল কথা, এটা বুঝলেই সামনে মূল ব্যাখ্যাটা বুঝবেন। এখন সাহাবাই কারাম গনিমতের মাল পাইলেন, অবস্থা একটু উন্নতির দিকে, কথা কোন ঠিক কি না? অবস্থাটা কি? একটু উন্নতির দিকে সাহাবীরা দাবিত হচ্ছেন। আমাদের সমাজে একটা কথা আছে, স্বামী যদি টাকাওয়ালা হয় বউ কিন্তু টাকাওয়ালি। কথা কয় না? আরো সহজে বুঝাই, আমগদেশে স্বামী যদি চেয়ারম্যান হয় বউ কিন্তু এমপি। আরো আস্তে কন, আরো জোরে কন, স্বামী যদি চেয়ারম্যান হয় বউ কি এমপি? কারণ এই দেশে এমনিতেই নারীদের অধিকার বেশি, নারীদের হওয়ার বেশি। কথা কোন না কেন লাগে, আমরাও নারীদের অধিকার থাক আমরা চাই, তবে আমরা তোমাদের মতো অধিকার দিতে চাই না। ইসলাম যতটুকু অধিকার দিয়েছে সেই ন্যায্য অধিকার আমরা নারীদেরকে দিতে চাই। কথা কোন না কেন লাগে, তখন স্বামী টাকাওয়ালা হইলে বউ এমনিতেই একটু স্বাভাবিক অবস্থায় বউয়ের পরিবর্তন হয়। আরো সহজে বলি, আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, এটা কইলিতাম নি সাবকল মাতক আমার লগে কইতাম নি বা আপনারা শুনাইতাম নি আমরা সিলেটি ভাষাটা। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, বাইসাম যদি বাইসা বুঝেন নি আপনারা ঢাকার ভাষা কো বাইজান। আমি ব্যাখ্যা দিম আবার কমু, কারণ এটা একটু কমু যায়, এটা একটু মনোরঞ্জনের জন্য। ঢাকার ভাষা কো বাইজান আর আমরা সিলেটি ভাষা কো বাইসা। বাইসাম যদি টাকা, বাইসাম যদি লন্ডনি সাবুন। কথা বুঝেন নি, মানে বাইজান যদি লন্ডনি হয় বাইসাবের বউ কিন্তু লন্ডনি সাবনি। কথা কন্যা কেন লাগে, এটাই তো দুনিয়ার নিয়ম। তার মানে স্বামী
তৈরি হয়ে যা। সাহাবাই কারাম যখন একটু মোটামুটি ভাবে পরিবর্তন হইল, সাহাবিদের স্ত্রীদেরও একটু পরিবর্তন হয়েছে। তবে আমাদের মতো না, আমরা তো একেবারে দুনিয়া পাওয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য অস্থির। সাহাবিরা কিন্তু এই রকম না, মোটামুটি একটু পরিবর্তন হয়েছে। কিন্তু রসুল নিজে যুদ্ধের ময়দানে গনিমতের মাল দেন, আল্লাহ রসুল নিজে সেনাপতি, নবী নিজে গনিমতের মাল বন্টন করেন, কিন্তু নিজের স্ত্রীদের জন্য কোনো অংশ বরাদ্দ আলাদা ভাবে রাখেন না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কারামের একটু পরিবর্তন হইলেও নবী আগে যে রকম ছিলেন এখনো এই অবস্থায় জিন্দেগি চালাইতেছেন। রসুল সাদা মাকা জিন্দেগি চালাইতেছেন, নবীর পরিবারের মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণ আল্লাহ রসুল তো দুনিয়া কামনা করেন না। নবী দুনিয়া চাইলে আল্লাহ উহুদ পাহাড়কেও আমার আল্লাহ স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিতে পারতেন, কথা ঠিক কি না? আমার ভাইরাই, ভাই উঠেন না, ভাই উঠলে তো সমস্যা, সামনে তো স্বেচ্ছাসেবক আছে। জান একজন দুই আল্লাহ রসুল নিজে গনিমতের মাল বন্টন করে দেন, কিন্তু নিজে নবীর স্ত্রীদের জন্য গনিমতের মালের অংশ আল্লাহর নবী বরাদ্দ করেন। অথচ আমরা যদি এমপি সাবইতাম কি গো আপনারা, আমি যদি এমপি হই আমার বউ তো ধনী হবে, আমার শালা শালার শালা যেটা এটাও ধনী হব, কথা কন্যা কেন লাগে? আল্লাহ রসুল নিজে দেখা যায় গনিমতের মাল বাইচ্চা দেয়, কিন্তু নবী নিজের পরিবারের জন্য গনিমতের মালের অংশ আল্লাহ নবী বরাদ্দ রাখেন না। সাহাবিদের মোটামুটি পরিবর্তন হইলেও নবীর কোনো পরিবর্তন হয় নাই। এক পর্যায়ে নবীজির সকল স্ত্রীরা একত্রিত হইয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া একটা প্রস্তাব উপস্থাপন করলেন। মা আয়েশা ছিল নবীজির সকল স্ত্রীদের ভিতর থেকে সর্বকনিষ্ঠ, সবার চাইতে ছোট। কিন্তু ছোটইলে কি বল, মেধায় দেখা যায় সবার চাইতে বেশি মেধার অধিকারী। সুবহানাল্লাহ, জোরে কর। মানুষকে শুধু বডি দিয়া না জ্ঞান দিয়া, কথা কন্যা গেল লাগে? কিছু লোক কেমন আছে না, বয়স কম কিন্তু ভিতরে মাল আছে, এরকম লোক নাই? বিশ্বাস না হলে আমাদের কমি মাদ্রাসায় গিয়ে দেখেন, এরকম হাজার উস্তাদ আছে, দেখতে লাগে না কিন্তু ভিতরে মালে ভরা, কথা কন্যা? আরো জোরে কর। আমার মানব লক্ষ্য করে দেখুন, এজন্য নবীর সকল স্ত্রীরা একত্রিত হইয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে একটা প্রস্তাব উপস্থাপন করলেন। প্রস্তাবটা কি? ওগো আয়েশা, আপনি আমাদের সকলের পক্ষ থেকে বিশ্ব নবী তামাতুল লিল আলামিনের কাছে গিয়া একটা প্রস্তাব দিবেন। প্রস্তাবটা হলো নবী যুদ্ধের ময়দানে সেনাপতি, গনিমতের মাল নবী নিজে বণ্টন করেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজে গনিমতের মাল বন্টন করে দেন, রসুল চাইলে তো আমাদের জন্য গনিমতের মালের একটা অংশ আলাদা ভাবে বরাদ্দ করে দিতে পারে, নবী যদি আমাদের জন্য গনিমতের মালের একটা অংশ আলাদা ভাবে বরাদ্দ করে দেয় তাহলে তো আমাদের পরিবারের একটু পরিবর্তন হয়, মোটামুটি আমরা ভালো খাইতে পারি, ভালো চলতে পারি, আমাদের অবস্থার একটু পরিবর্তন হয়। যাও না আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়া এই প্রস্তাবটা তুমি উপস্থাপন করো। আমার আপনার সকল স্ত্রীদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়া আমাকে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবটা হইল সকল স্ত্রীরা বলে দিয়েছে আপনি যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করেন, যুদ্ধের ময়দানে একটা পর্যায়ে কাফেরেরা যখন মাঠ ছেড়ে পলায়ন করে ওদের মাল সামনে রেখে যায়, ওই গনিমতের মালগুলি আপনি গরিব সাহাবীদের ভিতরে বণ্টন করে দেন, ওই মালগুলি পাওয়ার পরে ওই সমস্ত সাহাবীদের তুমুল পরিবর্তন, কিন্তু আপনি নিজের জন্য নিজের পরিবারের জন্য আলাদা কোনো অংশ বরাদ্দ রাখেন না। অথচ আপনি তো চাইলে আপনার স্ত্রীদের জন্য আলাদা একটা অংশ বরাদ্দ রাখতে পারেন, যদি রেখে দেন তাহলে আপনার পরিবারটাও মোটামুটি একটু ভালো চলতে পারে, আপনার স্ত্রীরাও ভালো খাইতে পারে, ভালো চলতে পারে। আমার ভায়ানা, এই প্রস্তাব নিয়ে আম্মা জাল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীজির কাছে নিয়ে উপস্থাপন করলেন, তাফসীরের বর্ণনা আছে যে আল্লাহ নবীজি মুহূর্তে
প্রস্তাব শুনেছেন, নবীর চেহারাটায় মনে হয় যেন একটা টাচ পড়ে গেছে। আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন, নবীর চেহারার ভিতরে এমন ভাবে পুরা চেহারার ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, শরীরের সমস্ত রক্তগুলি এক জায়গায় জমা হয়ে গেছে। কারণ আমার নবীজি দুনিয়া কামনা করেন না, আমার নবী দুনিয়া চান না, আমার নবী দুনিয়া দীপ আরামে খামেল আরামে চলবেন আরামের জিন্দগি হবে সেটা আমার নবী কামনা করেন না। রসুল রাগান্বিত হয়ে গেলেন, আমার নবী কি জবাব দিবে? এমনিতেই দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার ঘণ্টা বেজে গেছে, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ দুই কানে আয়াত নাযিল করে নবীর সামনে দুইটা বিধান আল্লাহ উপস্থাপন করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুহূর্তের ভিতরে মহান আল্লাহ দুই কানে আয়াত নাযিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, নবী গো আপনার স্ত্রীর জবাবটা আপনাকে দিতে হবে না, জবাবটা আমি আল্লাহর পক্ষ থেকে জানা দেন। আমি আল্লাহ দুইটা বিধান নাযিল করলাম, কোরআনের আয়াত নাযিল করে যে কোনো একটা তারা গ্রহণ করবে, বিধান হলো দুইটা গ্রহণ করবে একটা। আওয়াজ করে বলেন বিধান কয়টা? আরো সুরে বলেন, আরো সুরে আওয়াজ করে বলেন কয়টা? গ্রহণ করবে কয়টা? মহান আল্লাহ মুহূর্তের ভিতরে কোরআনের দুইটা আয়াত এই সুরারই অন্য দুইটা আয়াত আমার আল্লাহ নাযিল করে মহান আল্লাহ জানা দে, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কর না, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী কুল লি আজ ওয়াজিকা ইন কুনতুন্না তুরিদানাল হায়াতাদ দুনিয়া ওয়াজিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সাবাহান জামিলা। মুহূর্তের ভিতরে আয়াত নাযিল হয়ে গেল, আমার মানব আয়াত নাযিল করে আমার আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী গো আপনার স্ত্রীর সামনে দুইটা বিধান উপস্থাপন করেন। এক নম্বরটা হলো ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা, ওগো নবী আপনার স্ত্রীকে আপনি বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, ও আমার স্ত্রীরা তোমরা যদি দুনিয়ার হায়াতি জিন্দেগি কামনা করো, ও জিনাতাহা দুনিয়ার চাকচিক্যময় বিলাসময় জিন্দেগি চাও, দুনিয়াতে আরামে খাইবা আরামে থাকবা, তোমাদের দুনিয়াটা বিলাসময় জিন্দেগি হবে, এই যদি হয় তোমাদের কামনা বাসনা, তাহলে জেনে নাও মহান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আমার স্ত্রীরা শুনো, আমি তোমাদেরকে উত্তম বন্দায় বিদায় দিব, উত্তম বন্দায় বিদায় মানি আমি তোমাদেরকে তালাকের ব্যবস্থা দিব, বিধানটাও আমার পক্ষ থেকে নাযিল করতে নয় মহান আল্লাহ নাযিল করেছে। দুনিয়া যদি চাও তোমাদের পরকালে আরামে থাকবা, পরকালে তোমাদের জিন্দগি সুখীময় হবে, জান্নাতে গিয়ে তোমরা আরাম করবা, অনন্তকালের জীবনের চিরস্থায়ী আরাম আয়েশের স্থান জান্নাতের জিন্দগি তোমাদের হবে, এই তোমাদের যদি কামনা হয় তোমাদের বাসনা হয়, তাহলে শোনো আমি নবী বলছি ইহ জগতে তোমরা কষ্ট করো, পরকালে তোমরা আরাম করবা, মহান প্রতিদান মহান আল্লাহর পক্ষ থেকে পাবা, শুধু তাই নয় দুনিয়া বাদ দিলে তোমাদের সম্মান আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। আমার ভায়ানা লক্ষ্য করে দেখুন, এই দুইটা আয়াত যখন নাযিল হয়েছে তাফসীরের বর্ণনায়
এসেছি, আল্লাহর নবীজি পেরেশান হয়ে গেছে, নবীজির চেহারা থেকে ঘাম বের হচ্ছে। তার কারণ হলো রসুল বড় পেরেশান, বিশেষ করে আয়েশা সিদ্দিকাকে নিয়ে। রসুল চিন্তা করেন আয়েশার বয়স কম, না জানি আয়েশা কোনটা নিয়ে যায়। এই জন্য আল্লাহ নবীজি আয়াত নাজিল হওয়া মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে কাছে আনলেন। কাছে এনে বলেন, আয়েশা অন্যান্য স্ত্রীর ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কিন্তু তোমার ব্যাপারে আমার বড় ভয় হয়, কারণ তোমার বয়স কম। না জানি বয়স কম হওয়ার কারণে তুমি মনে হয় দুনিয়া যদি নিয়ে নাও তাহলে চিরকালীন জন্যে আমার থেকে বিচ্ছেদ, তার মানে তালাক হয়ে যাবে। শুধু তুমি নয়, আমার অন্যান্য স্ত্রীরাও তালাক হবে, কিন্তু আমার যে ভয় হয় তোমার বয়স কম, অন্যান্য স্ত্রীর তো একটু বয়স আছে, ওদের জ্ঞানটা পরিপূর্ণ। এই জন্য আমার মনে হয় এই দুইটা বিধানের ভিতরে তুমি কোনটা নিবা, আর তুমি নিজের পক্ষ থেকে ফয়সালা না দিয়া তোমার আব্বা জাল আবু বকর সিদ্দিকের কাছে গিয়া তুমি একটু পরামর্শ করবা। আমার শ্বশুর আবু বকর সিদ্দিক যে ফয়সালা দিবে আমার মনে হয় সেটাই তোমার গ্রহণ করা ভালো হবে। আমার ভাইরা, রসুল যখন এই কথা বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় চমৎকার জবাব দেয়। হযরত আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এখানে আল্লাহ এবং তার রসুল পাওয়ার বিষয়, পরকাল পাওয়ার বিষয়, আপনি কি বলেন এই বিষয়ে? আবার পরামর্শ কিসের? পরামর্শের দরকার নাই, শুধু আমি নয় আপনার সকল স্ত্রীদের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আমরা দুনিয়া আমাদের দুনিয়া টার্গেট নয়, বরং আমাদের মুখ্য উদ্দেশ্য হলো পরকাল, আমরা আল্লাহ এবং তার রসুলকে পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এখানে দুনিয়া পাবো এটা না, পরকালের বিষয়। এই পরকালের বিষয়ে আবার পরামর্শ কিছে? শুধু আপনার স্ত্রী আয়েশা নয়, আপনার সকল স্ত্রীদের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আমরা দুনিয়া চাই না, আমাদের মুখ্য উদ্দেশ্য দুনিয়া নয়, আমরা আল্লাহ এবং তার রসুল পেতে চাই। যুরাকুন আল্লাহু আকবার। আপনারা কি বলেন, আজকাল যদি আমাদের সমাজের মহিলাদেরকে এই কথা বলা হইতো যে তুমি দুনিয়া চাও না পরকাল চাও, দুনিয়া আখেরাত চাইলে একটু কষ্ট করবা আর দুনিয়াতে কষ্ট করে জিন্দগি চালাইবা, পরকালে গিয়া তুমি একটু আরাম করবা, জান্নাতে অনন্তকালের সুখ বিলাসের স্থান, জান্নাতে গিয়ে তুমি একটু আরাম করবা। আমার সমাজের যে মহিলারা, এরা জবাব দিবে এমন আখেরাতের দরকার নাই। কথা কন না কেলে গেল, কারণ এখনকার যুগ তো ওই আগের যুগ না, এখন তো স্টার প্লাস স্টার জলসার যুগ। এখনকার নারীরা কিন্তু আর পরকালমুখী না, এরা দুনিয়ামুখী। আগের যুগে এক যুগে এমন ছিল মহিলারা ছিল সরল, এখনো সরল আমি বলি, তবে একটু জিলাভির মতো সরল। কথা কন্যা কে লাগে, কারণ এখন এমন একটা যুগে মহিলারা বাস করতেছে যেই যুগে এখন আর মহিলারা ওরা আল্লাহকে পাওয়ার কোনো টার্গেট ওদের ভিতরে নাই, ওদের মুখ্য উদ্দেশ্য তাকে দুনিয়া, দুনিয়াতে আরাম করবে। দুনিয়াতে আরাম করার জন্য প্রয়োজনে যদি সব ছাড়তে হয় সব ছেড়ে দিবে, কিন্তু নবীর স্ত্রীরা তো ওদের টার্গেট দুনিয়া ছিল না, ওদের টার্গেট ছিল পরকাল। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয় আপনার সকল স্ত্রীদের পক্ষ থেকে একটাই ফয়সালা, আমাদের টার্গেট দুনিয়া নয় বরং আমাদের টার্গেট হলো পরকাল। সুবহানাল্লাহ। এই জন্য আগেই বলেছি নবীর স্ত্রীদের মর্যাদা কেন বাড়ছে, ওরা দুনিয়া বাদ দিছে পরকাল টার্গেট করছে। এই জন্য যতগুলি কারণে নবীর স্ত্রীদের মর্যাদা বাড়ছে এটা হলো অন্যতম একটা কারণ। কথা ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদান বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ মারাদু ওয়া কুল্লা কাওলাম মারুফা। জোরে কোন আল্লাহু আকবার, আমার আল্লাহ। এজন্য সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আমার মা না মহান আল্লাহ বলেন,
নবীর পূর্ণবর্তী স্ত্রীগণ মর্যাদাগতভাবে, স্তরগতভাবে, পজিশনগতভাবে, সম্মানগতভাবে, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমাদের মর্যাদা আর দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা এক সমান নয়, এক সমান হতে পারে না, বরং তোমাদের মর্যাদা দুনিয়ার সাধারণ মহিলাদের চাইতে বহু গুণে ঊর্ধ্বে, কথা ঠিক কিনা? এই হলো সরল একখানা আমার আয়াত তেলাওয়াত, কিন্তু আয়াতের প্রথম অংশের সংক্ষিপ্ত একটা তাফসীর। এখন আসুন সামনের দিকে আগাই, আল্লাহ নবীর স্ত্রীগণকে খেতাব করিয়া তাম পৃথিবী সকল নারীদেরকে আল্লাহ এখন পর্দার ওয়াজ করবে। করার আগে আল্লাহ আরেকটা ওয়াজ করতেছে, এই ওয়াজটা কি? ওয়াজটা হলো ইনি তাকাই তুন্না, ওয়াজটা হলো তাকওয়ার ওয়াজ। কিসের ওয়াজ? তাকওয়া। তাকওয়া মানে কি? হালুয়া কথা কয় না, তাকওয়া মানে খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীগণকে খেতাব করে পর্দার ওয়াজ করবেন, এই পর্দার ওয়াজ করার আগে তাকওয়ার ওয়াজ করতেছেন কেন? এটার জবাব উলামায়ে কেরামের পক্ষ থেকে অনেক দেওয়া হয়েছে। এর ভিতরে একটা জবাব হলো, আল্লাহ এই কথা বোঝাতে চায় যে দুনিয়ার সকল নারীরা পর্দার ওয়াজ গ্রহণ করবেন। পর্দার ওয়াজ গ্রহণ করবে ওই সমস্ত নারীরা যাদের ভিতরে তাকওয়া আছে। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মহিলা আছে যাদেরকে পর্দার কথা বললেই কয় মৌলবীর আর খায়া খাম নাই, আমরা জেলের ভিতরে ঢুকাইতো। অথচ আপনারা কি বলেন, ইসলাম নারীকে পর্দা দিয়ে জেলের ভিতরে ঢুকাইছে না তার ইজ্জত আবরুর হেফাজতের ব্যবস্থা দিছে? ইজ্জত আবরুর হেফাজতের ব্যবস্থা দিছে। আপনাদের এই অঞ্চলে নারী দর্শন হয়নি? না, ডাকাত হয় না, সারা বাংলাদেশে মিললে যে পরিমাণ দর্শন হয় এক শুধু ঢাকাতেই এর চেয়েতে বেশি পরিমাণ দর্শন হয়। কথাগণ ঠিক কিনা? নারী দর্শন ইবতিজিং আর সমাজের ভিতরে আজকে নারীদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে এগুলো স্পষ্ট। আমি মনে করি এই নারী দর্শন আর ইবতিজিং যদি আজকে বন্ধ করতে হয় একমাত্র ব্যবস্থা সেটার নাম হলো পর্দা বিধান। ঠিক কিনা জুড়ে বলেন? আজকে আমাদের সমাজের ভিতরে কিছু লোক কেমন আছে যারা নারীদেরকে অধিকার দেওয়ার নাম দিয়ে সমান অধিকারের নামে আজকে নারীদেরকে বেপর্দা করে ঘর থেকে বের করতে চায়। আল্লাহর কসম করে বলছি বাড়ি, এরা আসলে নারীদের অধিকার দেয় না, নারী স্বাধীনতার নামে, সমান অধিকারের নামে নারীদেরকে আজকে বেইজ্জতি করে ঘর থেকে বের করে। ওরা চায় নারী সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি ইসলাম নারীকে পর্দা দিয়েছে, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ যত নাস নিয়ামত দিছে সব কিছু কিন্তু আল্লাহ ডাইকে দিছে, পর্দা করে দিছে। আপনারা আফেল খান নি? আফেল মাতুন না খেলে গিবা মাতো কা? আফেল খান নি? এই যে আফেল আপনারা খান, এই আফেলের উপরে কিন্তু আল্লাহ একটা বাকল দিছে, তার মানে একটা পর্দা দিছে। কথা কোন দিছে নি? কমলা যে খান, কমলাটারে কি সুন্দর প্যাকেট করে আল্লাহ দিছে, কমলার উপরে কি সুন্দর একটা হলুদ কালারের বাখল, আবার প্রত্যেকটা কমলার কুশের সাথে সাথে কত সুন্দর করে আলাদা আলাদা পর্দা পর্দা করে দিছে। কেন? এগুলো মানুষের উপকারী, মানুষের শরীরে গেলে লাভ হয়, এটা ভিটামিন, আপনার গায়ে শক্তি বাড়ে, রক্ত ভালো হয়, এই জন্য আল্লাহ পর্দা করে দিছে। এরপরে দেখেন কলা, কলা চিনেন নি নাকি? সপ্রি কলা খাইতে কি মজা না? কথা কন্যা কে লেগে যদি ভালো সপ্রি কলা হয় আর সাথে যদি স্পেশালি এক নাম্বার দুধ হয়, আমাদের দেশে তো এক নাম্বার বলতে কিছু নাই, আপনারা ঢাকা শহরে যে দুধ খান ইল্লা মাশাআল্লাহ, এটা যে এক নাম্বার এটা জীবন কই থাকতে না, এটা যে কয় নাম্বার কি পরিমাণ এটার সাথে ফানি মিশানো হয়েছে আর মেডিসিন দেওয়া হয়েছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা কন্যা কে লেগে এখন এই যে সপ্রি কলা আর খাঁটি দুধ যদি হয়, যার ভালো রুচি আছে, রুচি বুঝেননি? রুচি কিভাবে বুঝাই? এখন তো রুচিও আমগো নাই আর না তাকারই কারণ আছে, এখন কোটি কোটি টাকার মালিক কিন্তু ডায়াবেটিস খাইতারে না, এদেশে এরকম মানুষ নাই, ঢাকা শহরে হাজার লোক আছে কোটি কোটি টাকার মালিক ডায়াবেটিস খাইতে পারে না। আর আগে এমন একটা সময় ছিল
আমরা মুরব্বী যারা ছিল ওরা বলতো যে আমরা তখনকার সময়ে ঢোল বড়া দান ছিল, পুকুর বড়া মাছ ছিল, রুসিও বেশি আছে। আমি তালাশ করে দেখলাম, জরিপ করে দেখলাম ওই সময় রুসি কেন ছিল। এর অন্যতম একটা কারণ হলো ওই সময়ের খাবারটা ছিল হালাল, আর এখনকার অধিকাংশ আমরা যা খাবার খাই এগুলো হারাম। আমি হারাম টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হইলাম, খাইতাম না, সম্ভব না। আমাদের দেশের অর্থমন্ত্রী যিনি, উনি তো আমাদের সিলেটের ইল্লামা সাল্লাহ। সিলেট তো সবসময় অর্থমন্ত্রীর ফরতানে, কি কর না, কারণ টাকা পয়সা সব যা আছে ইল্লামা সাল্লাহ সারা বাংলাদেশে মিললে যা সিলেটের লন্ডনের ওই পরিমাণ। এই জন্য টাকার দায়িত্বটা সবসময় আমাকে সিলেটই দেওয়া হয়। আমরা যিনি অর্থমন্ত্রী সাহেব আছেন জনাব আবুল মাল আব্দুল মোহিত সাহেব, ওনার সঙ্গে আমার কয়েকবার প্রোগ্রাম হয়েছে। তো এক প্রোগ্রামে দেখা যায় কর্তৃপক্ষ ওনাকে অনেক মেহমানদারি করার ইচ্ছা করছে, একটু খাওয়াইতে চায়, খাবার সামনে দিছে, উনি কই খাবারটা দিয়ে আমারে আবার মেডিকেলে নিও না। এর মানে হলো টাকা ঠিকই আছে কিন্তু খাবার যায় না। এক যুগ এমন ছিল, ওই যুগে মানুষের এত টাকা পয়সা ছিল না, খাবারের রুচি বেশি ছিল। রুচি কি পরিমাণ আছে আমার এক চাচাই কইতো, আগের যুগের কথা, এক বিয়েসাহ আরেক বিয়েসাহের বাড়িতে গেছে। আপনাদের এলাকায় বিয়েসাহ আসলে কি সকালবেলা মুলার ডেড়া দেয়, কথা কয় না সে, না বিভিন্ন আইটেমের খানা পেনা নাস্তা দেয়। তো বিয়ের তো অনেক সম্মান, সকালবেলা বিয়ে আসছে বিয়ের বাড়িতে, সকালবেলা ওনাকে নাস্তা দিবে রুটি আর গোস্ত, খুব মজার খাবার। এখন গোস্ত রেখে গেছে, রুটি রেখে গেছে, গোস্ত আনবে বেচারা রে তুরুসি, গোস্ত আনার আগে রুটির কারবার শেষ করে লিস। এই বা কোন রকম গোস্তটা রেখে গেছে, রুটি আনবো আয়া দেহে গোস্তের কারবারও শেষ। তার মানে দুইটারে এক জায়গায় করতে না, করার আগে শেষ দিয়ে লাগে। খাইতে 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 বেশি খাইছে না, 33টা রুটি আর আধা কেজি গোস্ত খাইছে, খায় আবার সাফার মাঝে জোর বেশি। সাফা বুঝেননি, ঢাকায় ভাষা কয় সাফা, আর আমরা সিলেটি ভাষা কয় মুখ। এই মুখটারে মুখ দিয়ে যে কথা কয় এটারও মুখ কয়, কথাই না ওর মুখ বেশি বা, তার মানে ওর সাফার মাঝে জোর বেশি, কথা কয় না, ঠিক কি না। তো 33টা রুটি আর আধা কেজি গোস্ত খায় কয় বেশ আবরুসি নাই। আপনারা মনে হয় আমার কথা বুঝছেন না, 33টা রুটি আর আধা কেজি গোস্ত খায় কয় বিয়ে সব রুচি নেই। বিয়ে তো জিব্বা দাঁত দাঁত জিব্বার মধ্যে লাগাই লিছে, এইটা কি কয়, 33টা রুটি আর আধা কেজি গোস্ত খায় কয় রুচি নেই। কয় বিয়ে সব আপনার যে রুচি নেই এটা তো বুঝলাম না, রুটি রেখে গেছি গোস্ত আনো আয়াতি রুটির কার পাশে, গোস্ত রেখে গেছি রুটি আনো আয়াতি কি গোস্তের কার পাশে, দুইটার এক জায়গা করার আগে সে খাইতে খাইতে বেশি খাইছেন না, মাত্র 33টা রুটি আর আধা কেজি গোস্ত, এরপরও কোন যে রুচি নাই এর কারণ তো বুঝলাম না। বিয়ে কয় দেখেন আসলে আমি রোগী মানুষ, রোগী মানুষ, অসুস্থ ব্যক্তি, ডাক্তার দেখাইবার লাগে আসলাম, আর প্রতিমধ্যে আপনার বাড়িতে উঠছে, এই জন্য বেশি খাই চাললাম না, মাত্র 33টা রুটি আর আধা কেজি বুঝতে খাইছি। বিয়াইসাহ আমার মতো খুব সালাক ছিল, কানে কানে গিয়া কবি বিয়াইসাহ তাহলে সুস্থতা লয়া কোনোদিন আমার বাড়িতে আয়েন না। সেই বেড়া অসুস্থ অবস্থায় 33টা রুটি আর আধা কেজি বুঝতে খায়, আচ্ছা আপনারা কোন সুস্থ অবস্থায় কটা খাইব এর কোনো হিসাব আছে? ওই যে রুসিওয়ালা মানুষ যদি সপুরি কলা পায় আর খাঁটি দুধ পায়, কি কন টেস্টটাই আলাদা। তো সপুরি কলা অনেক দামি জিনিস, এই সপুরি কলা মানুষের জীবনের জন্য অনেক উপকারী, শরীরের জন্য ভিটামিন। এই কলা যদি এক ব্যক্তি তার গাছ থেকে কলা পারে, কলা গাছ থেকে কলার সরি পাইরা কলার বাকল গুলি একটু সরায় সরায়া, কয় মানুষ কষ্ট করে কলার বাকল সরায়া খাইতো। এছাড়া আমি একটা কাজ করি, আমার বড় মহব্বত হয়, মানুষের কষ্ট আমার কাছে ভালো লাগে না, কলার বাকল গুলি সুলাইয়া সে নিজে নিজেই কলা গুলি একটা প্যাকেটের ভিতরে ঢুকায় ঢুকায়া, সাথে আবার চিনি ফ্রি দেয়, ফ্রি দিয়া আবার এই কলা চিনি সহ শুকায়া প্যাকেটের ভিতরে স্টেপলার মারে, মাইরে যদি আবার উপরে লেখে আন্তর্জাতিক কলা লেখা এক খাসা কলা। আপনাদের এই চৌরাস্তার মোড়ে, এটা কি নারায়ণগঞ্জের চৌরাস্তা, সাইনবোর্ডের চৌরাস্তা, এই চৌরাস্তার মোড়ে যদি এক খাসা কলা লয়ে গে খাড়ায় থাকে, ও বাহেরা আপনারা একালি কলা 16 টাকা 20 টাকা 22 টাকা 30 টাকা দিয়ে কিনেন,
আর আমি এক খাসা কলা তাও আবার প্যাকেটের ভিতরে ভইরা প্যাকেটিং করে চিনি ফ্রি দিয়ে আপনাদের জন্য আনছি। কেউ আছেন আমার এক খাসা কলা 100 টাকা নেবেন? আমার মনে হয় এই কথা যদি কেউ বলে আর কলা বিক্রি করতে চায় রাস্তার যদি পাগল হয় পাগল বলবে আমি মাগনা দিলেও নিব না। কথা কোন ঠিক কিনা? কেন পাগলবিহীন কলার কোনো সম্মান থাকতে পারে না, পাগল ছাড়া আপেলের কোনো সম্মান থাকতে পারে না, একটা ফলের যদি পাগল ছাড়া সম্মান থাকে না, একটা নারী এ তো আল্লাহর কাছে অনেক দামি গুরুত্বপূর্ণ জিনিস, ইসলাম তো নারীকে অনেক সম্মান দিয়েছে, আর ওই নারী যদি বেপর্দা হয়ে চলে পাগলবিহীন কলার যেরকম কোনো সম্মান নাই, আল্লাহর কসম বেপর্দা নারীরও কোনো সম্মান থাকতে পারে না। কথা ঠিক কিনা? কিন্তু অতি আক্ষেপ আর কষ্টের সহিত বলতে হয়, আজকে নারী সেই কথাটা বলতে বুঝতে পারে না। আজকে আমাদের সমাজের ভিতরে অনেক ইহুদি নাসারারা আমাদের মায়ের জাতিদেরকে ধ্বংস করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম অনেকভাবে ষড়যন্ত্র করতেছে। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না দুশ্মন? কথা বলেন, আরো জোরে বলেন। ওরা শুধু দুশ্মন তা নয়, ওদের একটাই চেষ্টা, ওরা কিভাবে মুসলমানদের 12টা বাজাবে। ঠিক কি না? এই জন্য আজকে না, আজ থেকে 1400 বছর পূর্বে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দুইটা জাতির সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। আজকে লক্ষ্য করে দেখুন, ওটা পৃথিবীর সব ইহুদি নাসারা ঐক্যবদ্ধ হয়ে ওরা চাচ্ছে ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আর যদি এটা নাই হতো, যেইভাবে আরাকানে মুসলমানদেরকে হত্যা করা হলো, কত মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হলো, কত মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে হাত পা গুলি কেটে কেটে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হলো মুসলমানের রক্তে, আজকে নাফ নদীটা লাল হয়ে গেল, এরপরে ইহুদিদের বিচার কোথায়? ওরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করেছে, এতে বোঝা যায় এরা আসলে মুসলমানদের ভালোই চায় না, ওরা মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহর কসম করে বলতে পারি, ওই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং জানিয়ে দিতে হবে আমরা মুসলমান, আমরা দুর্বল নয়। যেদিন মুসলমান থেকে উঠবে আল্লাহর কসম, এমন একদিন আসবে ইহুদি নাসারারা মাটির নিচে যাওয়া ছাড়া বিকল্প আর কোন পথ থাকবে না। কথা কোন ঠিক কিনা? ওরা করে সন্ত্রাসী আর দুষ দেয় মুসলমানদের, কথা বলেন না? এদেশে সত্যিকার কোন মুসলমান জঙ্গিবাদীর লোকে সম্পৃক্ত থাকতে পারে না, কথা বলেন? ওই ইহুদি নাসারারা সূক্ষ্ম অনেকগুলি ষড়যন্ত্র করতেছে, এর মধ্যে একটা হলো আমাদের মহিলাদের ঘরে ঘরে এখন টিভি চ্যানেল চালু করে দিচ্ছে, কথা কন না গেলে চালু করছেনি? আপনাদের এলাকায় স্টার প্লাস নাই? এইগুলি কিন্তু ওদের সূক্ষ্ম ষড়যন্ত্র। ওরা চিন্তা করে দেখছে যদি এইগুলি চালু করে দেওয়া যায় মহিলাদের ইমান ইসলাম সব ধ্বংস হবে। এই জন্য আমাদের মায়ের জাতিরা যদি একটা বার রাতের বেলা স্টার প্লাস দেখতে ভুলেও যায়, সকালবেলা আবার সেটা কাজা আদায় করে, কথা বলেন না কেন? কিন্তু জিন্দগি তো নামাজ মিসলিটা কাজা আদায় করতো না, কথা বল না? এই স্টার প্লাস এর প্রতি ওদের এত আগ্রহ। সেদিন ফেসবুকে দেখলাম একজনে টেডাস দিল, ছোট্ট একটা ছেলে তার মায়ের কাছ থেকে অধিকার চায়, এ 1 বছরের ছেলে হবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি এইটা কি অধিকার, এটা কি বুঝে? তখন তালাশ করে দেখলাম না, একজন ব্যক্তি ফেসবুকে টেডাসটা দিছে, এটাই বুঝাইতে চেয়েছে আজকে স্টার প্লাস ইহুদি নাসারাদের এমন ষড়যন্ত্র, নারীরা ওইগুলোর প্রতি এত মত্ত হয়েছে, এত মুগ্ধ হয়েছে, স্টার প্লাস যখন টিভিতে দেওয়া হয় নাবালিক সন্তানকে পর্যন্ত দুধ মা খাওয়ায় না, কারণ স্টার প্লাস চলতেছে। ঠিক কি না? এইগুলা কিন্তু ইহুদি নাসারাদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র। তাই বলছি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ওয়াজের আগে তাকওয়ার ওয়াজ কেন করে, আল্লাহ বোঝাতে চায় এই পর্দার ওয়াজ সবার জন্য না, সব নারীরা পর্দা মানবে না, মানবে কারা? যে সমস্ত নারীদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, খোদা ভীতি আছে। কথা কোন ঠিক কিনা? আমার মানব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আযাবের 32 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে
নারী জাতির পর্দার ওয়াজের আগে আমার আল্লাহ তাকওয়ার ওয়াজ করছে, তাকওয়ার ওয়াজ কইরা আমার আল্লাহ নারী জাতির পর্দার ওয়াজ করবে। এই পর্দা কিন্তু আবার দুই ধরনের, একটা হলো নারীর আওয়াজের পর্দা, আরেকটা হলো নারীর দেহের পর্দা। ইসলাম বলে অগুনারী তোমার চেহারা যেভাবে দায়িত্ব রাখা ফরজ, দেহের পর্দা করা যেভাবে ফরজ, ঠিক সুতরাং ভাবে নারীর আওয়াজ কন্ট্রোল করাও ফরজ। কথা কন, নারীর দেহ টাইকা রাখা যেভাবে ফরজ, নারীর আওয়াজ কন্ট্রোল করাও ফরজ। কারণ একটা নারীর আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। আপনারা বলবেন হুজুর আওয়াজের সমস্যা কি, আরে দেহে যেভাবে আকর্ষণ আছে আওয়াজেও আকর্ষণ আছে, কথা বলেন না ঠিক কিনা? এটা দৃষ্টান্ত বোঝানোর জন্য বলি, আপনাদের ঢাকা অঞ্চলে মাঝে মধ্যে গান টান হয়নি না? ঢাকাত গান টান হয় না, পুরুষে যদি গান গায় তার নাম কি? কইতারা না, পুরুষে গান গাইলে তার নাম হইল গায়ক। কথা কোনে গেল লাগে গায়ক, আর নারী যদি গান গায় তার নাম কি? গায়িকা। এই যে দুইজন, পুরুষে গান গাইল গায়ক, নারী গান গাইল গায়িকা, গায়ক আর গায়িকা দুইজনে গান গাইল, এই দুইজনের গানের ভিতরে আকর্ষণ কিন্তু গায়িকার গানের প্রতি। কথা কোনে গেল লাগে গায়িকার গানের প্রতি কি আকর্ষণটা একটু বেশি? কেন? ওই নারীর আওয়াজটা কোমল, নারীর আওয়াজটা মায়াবী, নারী যখন একটা টান মারে, বন্ধু আমার রাশিয়া খাটের উপর বসিয়া, যুবকরা কত দিছে রে, কথা কন্যা গেল লাগে কত দিছে কইরা ফাড়াইলিছে। আর আমরা দেশে তো এখন একদল বক্তাও গান গা, কথা কন্যা গেল লাগে গায় না? ইউটিউব খুললে দেখা যায় বক্তা এমন ভাবে গান গাইছে, বক্তাও নাচে শ্রোতাও নাচে, বক্তাও নাচে শ্রোতাও নাচে। আশ্চর্যজনক ব্যাপার, আজকে ঈমান আকীদা নিয়ে যাওয়ার কতটুক ষড়যন্ত্র চলতেছে, ওই সমস্ত বক্তারাও কিন্তু মুসলমানদের চরম এবং পরম পর্যায়ের দুশ্মন। এরাও ইসলাম চায় না, ওদের আসল উদ্দেশ্য দুনিয়া, এরাও পরকাল চায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তো ওই যে গায়িকা যে গান গায়, ওই গায়িকা গায়িকার প্রতি কিন্তু মানুষের আকর্ষণটা বেশি, পুরুষদের আকর্ষণটা বেশি। কেন? ওই গায়ক নারীর গানটা, নারীর আওয়াজটাও পুরুষের কাছে একটা মহব্বতের জিনিস। নারীর দেহের প্রতি পুরুষের যেরকম মহব্বত আছে, তদ্রূপ ভাবে নারীর আওয়াজের প্রতিও মহব্বত আছে। আর আজকাল তো নারীদের প্রতি চাহিদাতেই একটু ভিন্ন রকম। আমাদের বাংলাদেশে মার্কেট, মার্কেট চিনেন তো, ইংরেজিতে বলে মার্কেট, বাংলাতে বলে বাজার। বাজারে গেলে দেখবেন যারা বাজারে কাপড়ের দোকান ব্যবসা করে ইল্লা মাশাআল্লাহ, এরা কিন্তু পুরুষদের কাছে কাপড় বেচতেই যেন রাজি না, এরা খালি মহিলার তালাশ করে। কথা কন্যা লাগে, এরা এরা পুরুষ দেখলে এই কাস্টমার ওদের কাছে পছন্দ হয় না, নারী কাস্টমার পছন্দ হয়। আর আমাদের দেশের পুরুষরাও তো এখন হিজড়া হয়ে গেছে গা, এরা নিজে মার্কেট না করে মহিলার মার্কেট আবার আপনারা দেশ নাই আছে নাই এমন পুরুষ। আমি অনেক সময় দেখি আশ্চর্য হই, মার্কেটে গেলে দেখা যায় শতকরা 90% এখন মার্কেটিং এর দায়িত্ব কিন্তু মহিলাদের মতো, মহিলাদের কাছে। এক জায়গায় ওয়াজ করলাম, ওয়াজ কইরা এই ঢাকা শহরে কথা বলছি, এক জায়গায় ওয়াজ করলাম, নাম করে চিনে নেবেন, আমরা তো ঢাকার মানুষই, ওয়াজ করে গেছি, বেচারা মাশাআল্লাহ আলেম আমাদের খুব মহব্বত করে পছন্দ করে। বাসায় গেলাম, আমরা হুজুর আলহামদুলিল্লাহ আমার পরিবারটা খুব ভালো। আমি বললাম ভালো মানে? আপনার পরিবার খুব ইসলামিক, খুব ধার্মিক। কারণ পরিবার দিকে গড়ে গেলেই বোঝা যায় কোন ঘরটা ইসলামিক কোন ঘরটা ধার্মিক। কথা কন্যা গেল লাগে, আমি তো গড়ে গিয়ে দেখছি যে টিভি যেটা আছে আর কি, টিভি এইটা যে কত বড়, আমার মতো দুই সাইজন একটা নইলে যে সমান, এই পরিমাণ সমান হইব। কথা কন্যা, এই জন্য আমার দিকে একটু সন্দেহ লাগলো, কই পরিবারটা ভালো? আমি জিজ্ঞেস করলাম কোন দিক দিয়ে ভালো, কই হুজুর এটা বুঝবেন না, এখন নিত্য যুগের সাথে এই সমসাময়িক যুগের সঙ্গে আমার পরিবারটার খুব মিল, খুবই আধুনিক, আমরা খুবই স্মার্ট মাশাআল্লাহ, আমার মেয়েটাও খুব স্মার্ট, আমিও খুব স্মার্ট। একটু পরেই দেখি তার মেয়েটা অর্ধ হাত ওসা জুতা লাগাইছে, টাইট ফিট কাপড় লাগাইয়া আমার সামনে, সালাম আলাইকুম। আমি তো আশ্চর্য হয়ে গেছি, চিন্তা করে দেখেন কি ক, আজকে কি সমাজটা, কোন সমাজে আজকে আমরা বাস করতেছি। আজকে আমি বাবা হইয়া আমার মেয়ে যদি একটু মার্কেটে যায়, আমি মনে করি এটা ডিজিটাল যুগের সাথে মিল, এটা গৌরব করি। অনেক বাবা এরকম আছে, মেয়ে মোবাইলে তার সিম ব্যবহার করে 20টা 22টা, এটাও সে গৌরব মনে করে, আমার মেয়েটা খুব স্মার্ট, এর অনেকগুলি বন্ধ আছে। কথা কোন ঠিক কিনা? আজকে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যুগ এসে গেছে, আপনারা এখানে তো আইসে না, কি কোনো আইস
আসেনি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেয়ে, তার আবার বিবাহের আগে বন্ধু থাকবে, এটা তো ইসলাম সমর্থন করে না। আজকে যে সমাজে এই যে নারী দর্শন গুলি হচ্ছে, ইপটিজিং গুলি হচ্ছে, আমি বলবো এর সবচেয়ে বড় কারণ আমি আমার নিজের মেয়েকে পর্দা করে ভার্সিটিতে দেই না, যে কারণে আমার মেয়ে দর্শন হয়। আমি আমার মেয়েকে পর্দা করে কলেজে যেতে দেই না, যে কারণে আজকে ইপটিজিং হয়। আল্লাহর কসম, যারা সমাজে বেপর্দা নামাই না, ইপটিজিং বন্ধ করতে চায়, এরা আসলে ইপটিজিং বন্ধ করতে চায় না, বরং ওরা নারীদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই এলাকায় বিলাই আসেনি? বিলাই না, নাই বিলাই আসেনি? প্রত্যেকের ঘরে থাকতে পারে এই যে বিলাই। বিলাই নাকের ঢগায় আপনি যদি নিয়ে একটা সুটকি বাকি দেন, সুটকি ছিলেন তো ময়মনসিংহের যারা একটু ভালো ছিলেন, এক জায়গায় ওয়াজ করার জন্য গেছি, সেবা সুটকি এক কলসি এনে হাজির করছে, হুজুর লাগলে নেন, আমি আরবার সেবা সুটকি খাই তো খুব মজা লাগে, কই দেন আমার গায়ে তো উড়াইয়া দেন। তো ময়মনসিংহের কেউ থাকলে হয়তো বুঝতে পারবেন, এই যে সেবা সুটকি, এইটা যদি কেউ বিলাইয়ের নাকের ঢগায় একটু জোলাইয়া দেয়, জুলাই দিয়া কয়ায় বিলাই, যদি এই সুটকি খাইবি তোর ছয় মাসের জেল। বিলাই তো সুটকি খাইবার ফকল, এত খাইবো খাইবই, খায়া আবার পাল্টা আবার বলবে আমার নাকের ঢগায় যে সুটকি এনে দিলা আর আমি খাইলাম, তার উল্টা ছয় মাসের জেল, 5,000 টাকা জরিমানা। কথা কন খেললে গেল, বিলাইয়ের নাকের ঢগায় সুটকি বাকি দিয়া যেইভাবে বিলাই থেকে বাঁচানো যায় না, ঠিক তদ্রূপ ভাবে সমাজে পর্দা বাদ দিয়া আল্লাহর কসম সমাজে ইপটিজিং আর নারী দর্শন বন্ধ করা যাবে না। আমার দেশটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এই দেশটা একটু ছোট হতে পারে, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি এই দেশটা গরিব দেশ হতে পারে, কিন্তু দেশটা ইসলাম প্রিয়। কথা বলেন, দেশটা ইসলাম প্রিয়তে সন্দেহ আছে? এই দেশটা কোরআন প্রিয়, এই দেশটা আলেম উলামা প্রিয়, এই দেশে হাজার ওলামা ইকরামের জন্য জন্ম, এই পবিত্র বাংলাদেশে শাহিদ রয়েছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, এই মাটিতে শাহিদ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, এই মাটিতে শাহিদ মরহুম চরমুনার হুজুর রহমাতুল্লাহ আলাই, এই মাটিতে শাহিদ হযরত শাহজালাল শাহপরান সহ অগণিত আউলিয়া পীর মাসে, এই মাটিতে শাহিদ বাংলার জিন্দা আমার নাস্তিক মুরতাদদের জম হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, যে মাটিতে হাজার আউলিয়া কেরামের জন্ম। এই বাংলাদেশে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ভার্সিটিগুলোতে কলেজগুলোতে মেয়েরা পর্দা করে যায়, ওদের ভোরকা টেনে নেওয়া হয়, ফেসবুকে দেখতে পারলাম, এবং ওদেরকে শাস্তি দেওয়া হয়, কেন এরা পর্দা করে ভার্সিটি যাবে? আল্লাহর কসম, এটা এই বাংলাদেশের কোন মুসলমান মানতে পারে না। আমার পর্দার বিরুদ্ধে যদি কিচ্ছু বলা হয় মনে করতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বলা হলো। যদি কেউ এমন কাজ করে ওকে যদি কোন মুসলমান পায়, ওই কুলাঙ্গারের চিপা যদি আমাদেরকে টেনে আনতে হয়, কারা কারা প্রস্তুত? দোয়াটা টান টান করে আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক। তবে তকবীরটা, এতগুলি মানুষ যেই পরিমাণ আওয়াজ দিছেন এই পরিমাণ আওয়াজে তকবীর হয় নাই। এই 4-5 দিন যাবত আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করি, গতকাল আমি মাহফিল করেছি এই যে নরসিংদী না নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ মাহফিল করছি, মাধবদী, মাধবদী আর নারায়ণগঞ্জের মাঝখানে, আগের দিন ছিলাম গোপালগঞ্জ, এর আগে ছিলাম বরিশাল ভোলা, বরিশাল ভোলার আগে ছিলাম গাজীপুর, এইভাবে সফর করতেছি আমার দুস্থ। তো এই কয়েকদিনে যত মাহফিলে গেলাম আজকের মতো এত মানুষ হয় নাই। আমি তো আইসে এখান থেকে আবার একবার ভাবছিলাম এই অল্প মানুষ মাহফিল কিভাবে করি, বৃষ্টির কারণে এখন মাহফিলের লোক হচ্ছে না আলহামদুলিল্লাহ, এরপরও আপনাদের মাহফিলে কিন্তু লোক কম হয় নাই, কিন্তু আমরা যে পরিমাণ মানুষ আমার মনে হয় সেই পরিমাণ আওয়াজ আমাদের বের হয় নাই। আমি জানতে চাই আপনাদের ভিতরে কি কোনো ভয় আছে? আমরা ভয় করি কাকে?
যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে আল্লাহু আকবারের আওয়াজ দিতে আমাদের এত লজ্জা হয় কেন? আমরা তো গর্ব করে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কথা। অতএব আমি 10টা সেকেন্ড আপনাদেরকে টাইম দিলাম, গলাটাকে একটু ঠিক করেন, একটু গলাটা হেসকি দেন, করে গলাটা ঠিকঠাক করে এবার আমি আমি নারায়ে তাকবীরের আওয়াজ দিব। আমার সঙ্গে উচ্চ কণ্ঠে এমন একটা আওয়াজ দিবেন কমপক্ষে 3 মাইল এরিয়া পর্যন্ত যেন আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি এখন কি সবাই আপনারা প্রস্তুত হয় নাই? পিছনের ভাইয়ের আওয়াজ দিয়েছেন, সামনের ভাইয়ের আওয়াজ দিয়েছেন, পিছনের ভাইয়ের আওয়াজ দেন নাই? সবাই একসঙ্গে আওয়াজ করে বলেন সবাইকে প্রস্তুত হয় নাই? পিছনের ভাইয়ের হাত উঠায় বলেন সবাইকে প্রস্তুত, হাতটা একবার উঠান তো দেখি ইনশাআল্লাহ, হাতটা উঠান, একটু নড়াচড়া করেন, নড়াচড়া করেন, আমি তাকবীর দিব, আপনারা আমার সঙ্গে তাকবীর দেন, নারা তাকবীর। এখনো হয় নাই, আর একটু সাউন্ড বাড়ান, এতগুলি মানুষ, এতগুলি ইমানদার, আল্লাহর কসম আমরা চাইলে একটা দেশ ইসলাম বিজয় করতে পারি একটা দেশে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে আওয়াজ করে শাহজালালের মতো হংকার দিয়ে আবার বলেন নারা তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এতক্ষণে বোঝা গেছে যে আপনাদের ভিতরে ইমানি চেতনা, ইমানি জাগ্রত ভূত আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলছিলাম আজকে সমাজে পর্দা নাই, যে কারণে ইপটিজিং হয়, যে কারণে ধর্ষণ হয়, কথা বলেন ঠিক? নারী দেহের ভিতরে যেভাবে আকর্ষণ, আওয়াজের ভিতরেও আকর্ষণ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে যখন কোরআনের এই আয়াত নাযিল করে আল্লাহ নারী জাতি দেহের পর্দা বিধানের আগে আওয়াজ কন্ট্রোলের বিধান দিয়েছেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুদান বিল কউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আমার আল্লাহ বলেন ওগো নারী, তুমি পর পুরুষের সঙ্গে কমল সুরে কথা বলতে পারবা না, কারণ তোমার দেহটাই কাজী ভাবে ফরজ, তোমার আওয়াজ কন্ট্রোল করো ফরজ ঠিক কিনা? নারীদের দেহের যেভাবে পর্দা আছে আওয়াজেরও পর্দা আছে। এই যে আওয়াজ, নারীর মিষ্টি আওয়াজ, এটাও কিন্তু পুরুষের অন্তরের মধ্যে গিয়ে একটা আকর্ষণ সৃষ্টি করে। পৃথিবীর সকল পুরুষ কিন্তু এক সমান না, কিছু পুরুষ আছে এরা এমনিতেই নারীদের দিকে তাকায় থাকে, সুযোগ পাইলেই প্রেম আবেদন নিবেদনের পাসপোর্ট লাগাইব, কথা কন? এরকম পুরুষ আসেনি? এখন যদি একটা নারী ওই পুরুষের সাথে কমল সুরে কথা বলে তাহলে তার সংযোগটা লাগানো আরো, কথা কোন, সংযোগ লাগানো আরো সহজ। এই জন্য আল্লাহ কয় ও নারী তুমি কমল সুরে কথা কয় না। এখন প্রশ্ন, কোরআন বলে একটা নারীর আওয়াজও পর্দা, নারী কমল সুরে কথা বলতে পারবে না, নারী এখন কোন সুরে কথা কইব, করগজ ভাষায় না? একটা নারীর করগজ ভাষাও একটা পুরুষ মানতে পারে না। আপনার সামনে যদি একটা নারী এসে করগজ ভাষা দিয়ে কথা বলে ভিতরে কষ্ট লাগে, আর একজন মানুষকে কষ্ট দেওয়া তার মানে হলো আল্লাহর ঘর ভেঙে দেওয়ার সমান, ঠিক না? তাইলে একটা নারী করগজ ভাষা দিয়ে কথা বলবে এটাও পুরুষ যেন মানতে পারে না, পুরুষের কষ্ট হয়। এই জন্য নারী করগজ ভাষা দিয়েও কথা বলতে পারবে না, এটা ইসলাম বলে। আর কোরআন বলে নারী মিষ্টি ভাষায় কথা বলতে পারবে না। এখন আপনারা বলবেন নারী যাবে কোথায়? আপনারা তো ফলাইছেন নারীদেরকে মুসিবতে, না, সমাধান আছে। তাফসীর কারগণ জবাব দিয়েছে যে একটা নারী একেবারে মিষ্টি ভাষায় কথা বললেও সমস্যা, মিষ্টি ভাষায় কথা বললেই পর পুরুষ ওর দিকে খারাপ নজরে দৃষ্টি করবে, করগজ ভাষায় কথা বললে পুরুষ কষ্ট পাবে। ইসলাম বলে এই জন্যে কিছু মিষ্টি কিছু করগজ, মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করে একটা পুরুষ কথা বলবে, কিছু মিষ্টি থাকবে কিছু করগজ থাকবে, কারণ কিছু মিষ্টি থাকলে পুরুষের অন্তরে ব্যথা যাবে না, আবার কিছু করগজ থাকলে ওই পুরুষ নারীর দিকে খারাপ নজরে দৃষ্টি করতে পারবে না। এই জন্য ইসলাম বলে নারীর আওয়াজটাও পর্দা বিধানের অন্তর্ভুক্ত, নারী কথা বলবে মধ্যম পন্থা অবলম্বন করে, কিছু মিষ্টি আর কিছু করগজ ভাষা, এই দুইটার সমন্বয়ে নারী কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যদি নারী মিষ্টি ভাষায় কথা বলে সমস্যা কি হবে? আল্লাহ সূরাতুল আহজাবের এই যে 32 নম্বর আয়াত,
এই আয়াতের চতুর্থ অংশের ভিতরে আল্লাহ বলেন, ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, ও নারী, তুমি যদি কোমল সুরে কথা বলা, তুমি যদি মিষ্টি সুরে কথা বলা, কিছু পুরুষ এমন আছে যাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, যাদের অন্তরের ভিতরে বেমার আছে, যাদের অন্তর ভালো না, অন্তর পরিষ্কার না, এমন কিছু পুরুষের সামনে যদি নারী কমন সুরি কথা বলে, কোরআন বলে, তাহলে ওই নারীর প্রতি পুরুষ খারাপ নজরে দৃষ্টি করবে, কথা ঠিক কিনা? এই জন্য কোরআন বলে, ও নারী, তোমার যদি প্রয়োজন হয় পর্দারত অবস্থায় তুমি কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়া তোমার কথাটা যেন মিষ্টি ভাষায় না হয়, তোমার কথাটা হবে মধ্যম পন্থা অবলম্বন করে। এটা হলো কোরআনের বিধান, কথা কোন ঠিক কিনা? কেন নারীর আওয়াজটাও পর্দা বিধানের অন্তর্ভুক্ত? আপনারা কি বলেন, আজকালকার নারীর আওয়াজটা পর্দা বিধানের অন্তর্ভুক্ত এই কথা বর্তমান সমাজের নারীরা মানে আমার মনে হয় না। এই যে বর্তমান সমাজ চলতেছে, এই সমাজে আমার মনে হয় পুরুষদের চাইতে মহিলাদের কাছে মোবাইলের সংখ্যাটা একটু বেশি, কথা বলেন না? আমি মনে করি যে আমার মেয়ে যদি দুই চারটে ছেলের সঙ্গে কথাই না বলে, এটা তো সামাজিক নয়, আমার মেয়েটা বর্তমান ডিজিটাল যুগের মেয়ে নয়। কত লোকের পরিবার ভাঙতেছে, কত লোকের সংসার ভাঙতেছে, সংসারে আগুন জ্বলতেছে, এটার অন্যতম কারণ হলো ওই সমস্ত ডিজিটাল যুগের মোবাইল গুলি আজকে সমাজকে ভেঙে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। এজন্য ইসলাম বলে, আমার অধীনে যদি কোনো মেয়ে থাকে, আমার মেয়ে আমার অধীনে, আমার বউ আমার অধীনে, আমি তাদেরকে এরকম ব্যবস্থা করে দিব সে যেন এইভাবে পুরুষের সঙ্গে কথা না বলতে পারে, কারণ এটার মাধ্যমেও তার প্রতি একটা খারাপ দৃষ্টি আসবে। এজন্য ইসলাম বলেছে একটা নারীর জন্য দেহের পর্দা যেভাবে ফরজ, ইসলাম বলে নারীর জন্য আওয়াজ কন্ট্রোলের পর্দাও ফরজ, আওয়াজটা কন্ট্রোল করাও ফরজ। তাই আল্লাহ বলেন, ওকুল্লা কাওলাম মারুফা, নারী যে কথা বলবে এই কথাটা হবে নম্র ভদ্র কথা, শিষ্টাচারপূর্ণ কথা, কথা বলেন ঠিক কি না? আলোচনা কি আরেকটু লম্বা হবে নাকি অসুবিধা হচ্ছে? ভাব শব্দ বেশি একটা ভালো না, বেশি একটা ভাব ভালো না, ভাবে বুঝতেছি আপনারা ক্লান্ত, আর আমিও প্রত্যেক দিন কথা বলি, যেদিন মাইকের সাথে আমার মাইক ভালো, কিন্তু আজকে আমার কথাগুলি সেটিং হচ্ছে না, এই কারণে ভিতর থেকে চাইতেছি তারপরে বের হচ্ছে না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের ভরসা দেখে আমার প্রাণটা ভরে গেল, যুবক ভাইদের এই আয়োজনটা দেখে আমার প্রাণটা ভরে গেল। যুবকেরা কত সুন্দর করে আজকের মজমার আয়োজন করেছে, এতে বোঝা যায় আমাদের এই এলাকার যুবকগুলি ইসলাম প্রেমিক যুবক। ওরা চাই এই সমাজের মানুষ যদি কোরআন প্রেমিক হয়ে যায়, ওরা চাইলে আজকে গানের আয়োজন করতে পারত, কতক্ষণ পারত কি পারত না, কিন্তু গানের আয়োজন করে নাই, ওরা কোরআনের তাফসীরের আয়োজন করছে। এই সমস্ত যুবকগুলি কপালওয়ালা, এদেরকে মহব্বত করতে হবে, এদেরকে পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আসুন, আমার ভাইরা বলছিলাম, এই জন্য পর্দা হলো দুই ধরনের, একটা হলো আওয়াজের পর্দা, নারীর আওয়াজটাও পর্দা বিধানের অন্তর্ভুক্ত, আরেকটা হলো দেহের পর্দা, নারীর দেহ ঢাকা রাখা এটাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি পর্দা করে তার সম্মান কমবে না, বরং তার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, এটাই ইসলাম বলে, কথা কোন ঠিক কিনা? আমার এক হুজুর বলতেন, পুরুষের দাড়ি নারীর পর্দা, পুরুষের দাড়ি। আজকাল আমাদের সমাজে অনেক যুবক ছেলে আছে, ওরা দাড়ি রাখতে রাজি না, কেন রাখতে রাজি না? জিজ্ঞেস করলে বলবে, হুজুর আমি যুবক মানুষ, দাড়ি রাখলে আমার কাছে কি বিয়ে দিব? আপনারা কি বলেন, এই বাংলাদেশের হুজুররা আর বিয়া করে না? কথা বল না কেন লাগে, বরং জরিপে দেখা গেছে এই দেশে হুজুররা যে সুন্দরী বউ পায়, সাধারণ মানুষ এরকম সুন্দরী বউ পায় না, কথা বলেন ঠিক কিনা? কেন হুজুররা তো অন্যায় ভাবে কোথাও যায় না, হুজুরদের বিকল্প কোনো রাস্তা থাকে না, এই জন্য আল্লাহ তাআলা কপাল খুলে দিছে, হুজুরগের বউ কিন্তু ভালোই হয়, স্বাভাবিক পুরুষের চেয়ে হুজুরগের বউ কিন্তু সুন্দরী হয়। তা আপনাকে কে বলছে আপনি দাড়ি রাখলে বউ পাবেন না? আমরা যারা দাড়ি রাখছি এরা কি বউ পাইছি না? কথা কন্যা কেন লাগে?
বরং আমগো আরো আফসোস, আরে কত বড় বিয়া দিতে চাই, বিয়া করে লিছি, এখন কিভাবে বিয়া করা যা, কথা কন লাগে লাগে। এই জন্য আমার এক হুজুর বলছো, পুরুষের দাড়ি এটা পুরুষের সম্মান ভাড়ায়, দাড়ি রাখবেন, দাড়ি রাখা ওয়াজিব। ইচ্ছে করে যদি কেউ দাড়ি কেটে ফেলে, কোনো কোনো কারণ যদি হয়, কেউ অসুস্থতা থাকে, সেটা ভিন্ন ব্যাপার। তা না হয় ওলামাই কারাম ফতোয়া দিছে 24 ঘন্টা তার কবিরা গোনা জারি থাকে। আজকে আমাদের সমাজের অবস্থাটা কি লক্ষ্য করে দেখেন, অনেক যুবক ভাই শুধু ওয়াজ করায় কিন্তু মুখে দাড়ি রাখে না, ওয়াজ করায় মাহফিল আয়োজন করে নামাজ পড়ে না, এমন যুবক আপনাদের এলাকায় নাই। আবার অনেক লোক এরকম আছে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিকে নাই, সুদ খায় ঘুষ খায়, ইমাম সাহেবের সামনে গিয়ে কয় ইমাম সাহেব নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান কিন্তু পাকা আছে, এরকম লোকও আছে আপনাদের এলাকায় আছে। আমি বলবো দোস্ত, এমন ওয়াজ দিয়ে আল্লাহর কসম আপনার আমার জিন্দেগীর কোনো পরিবর্তন হবে না। এই সামাজিক শুধু সমাজের সৌন্দর্য রক্ষা করা, আর একটু কানের কানের একটু মজা নেওয়া, এই ওয়াজ দিয়ে আপনার আমার কোনো পরিবর্তন হবে না। এই জন্য আজকের ময়দান থেকে যুবকেরা যারা মাহফিলের আয়োজন করছো, আমি দেখতে চাই 5টা যুবক আমার আমার সামনে একটু ওয়াদা করবা, দাঁড়িয়ে বলবা হুজুর আজকে থেকে নামাজ মিস করব না এবং দাড়ি কাটব না, এমন 5টা যুবক চাই। আজকের মাহফিল সার্থক হবে, সর্বপ্রথম একটা যুবক হাত উঠাও দেখি, একটা যুবক সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, আপনার নাম কি বলেন, ওই যে আরেকজন আরেকজন দাঁড়াইছে, ওনারও দাঁড়িয়ে নেই, এই আপনার নাম কোন, হ্যাঁ সেন্টু ভাই, নাম কি সেন্টু, নামটাও একটু সুন্দর করে রাখেন, আপনার নামটাও তো ওই রকম না, ইসলামিক নাম হওয়া চাই, রাজি আসিনা ভাই। সেন্টু ভাই যুবক ছেলে ওয়াদা করছে, সবার সামনে ওয়াদা করতেছেন দাড়ি কাটবেন না, ঠিক আছে ইনশাল্লাহ, ভালো করে বুঝে জবাব দেন, ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আরো জোরে বলে আমিন, আল্লাহ আমার এই যুবক ভাইটাকে কবুল করে নাও, বলে আমিন। দুই নম্বরে কেটা, এই দেখেন সেক্রেটারি সাহেব, আল্লাহু আকবার, আস্তে কোন আল্লাহ আকবার, সেক্রেটারি সাহেব ওয়াদা করছে, আল্লাহ গো ওনার নামটা কি যেন, হাজির আসেল ভাই, হাজির আসেল ভাই, উজানি সাহেব যেন কার দাঁড়ির মধ্যে দূরে গেল, উনি কেটা, আল্লাহ খাম হইছে রে, আজকে খাম হইছে, একদিক দিয়ে সভাপতি আর একদিক দিয়ে সেক্রেটারি, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। দেখছিনি কারবার, আমার মনে হয় এইবারে মাহফিলে সার্থক, কথা কন না কেন লাগে, ঠিক কি না, আল্লাহ আমার সেক্রেটারি সাহেব, ওনার নাম আলহাজ রাসেল সাহেব, আল্লাহ গো আল্লাহ শুধু মাহফিলের আয়োজন করছে তা না, আল্লাহ মাহফিলের আয়োজনের পাশাপাশি দাঁড়িয়ে রাখার ওয়াদা করছে, আল্লাহ কেয়ামতের মাঠে তোমার নবীর সঙ্গে আমার এই ভাইজানকে, বড় ভাইকে শেখ রাসেল সাহেবকে আল্লাহ জান্নাত দিও, সবাই বলে আমিন। তিন নম্বরে কে জন্য দাঁড়াইছিলেন, তিন নম্বর, এই যে দুইজন দাঁড়াইছে, আপনার নাম, হ্যাঁ মজিবুর রহমান ভাই, উনি ওয়াদা করছে, হ্যাঁ দাড়ি কাটতেন না, আর কোন সিস্টেমে রাখবেন, ক্লিন আমসি ফর্ম সেভের মতো, আমরা দেশে একদল আছে দাড়ি কাটে না, ঠিক আছে দাড়ি রাখে ঠিক আছে, কিন্তু ওই যে স্টাইল করে রাখে হেডা না, সুন্নতি তরিকে রাখবেন, এক মুষ্টি, রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই দিকে এক ভাই, ওই বেড়া তো দাড়ি উঠছে না, জোয়ান ছেলে, নাম কোন, নাম কি, হ্যাঁ মোহাম্মদ মনির ভাই, যুবক ছেলে, তিনি ওয়াদা করছে আর কোনোদিন দাড়ি কাটবে না, আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। পাঁচ নম্বরে আরেকজন ব্যক্তি চাই, পাঁচ নম্বরে আরেকজন ভাই চাই, ওয়াদা করেন, সভাপতি তো আগে ওনার কাছে ওয়াদা করছে, হ্যাঁ না উনি কইছে, আর কষ্ট দেওয়া ঠিক না, উনি তো করে উজান হিসাবের কাছে করে খাড়ায় ওয়াদা করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, পাঁচ নম্বরে কেডা, পাঁচ নম্বর, পাঁচ নম্বরে আরেকজন ব্যক্তি চাই, আরেকজন ভাই চাই, মাশাআল্লাহ, ওই যুবকের নাম কোন, যুবকের নাম কি, মোবারক ভাই, তিনি ওয়াদা করছে জিন্দেগিতে আর কোনদিন দাড়ি কাটবে না, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন।